আসসালামু আলাইকুম, সিয়াম রহমান আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জুই এক্সপ্রেস সুইট ক্লাস বাস, এসি বাসেস ইন বাংলাদেশ। আমরা আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে জুই এক্সপ্রেস। ওয়াও, শ্যামলী ইন আর ট্রাভেল স্লিপার কোচ বাস চলে যাচ্ছে ঢাকার দিকে। যাক, অনেকদিন পর শ্যামলী পেয়েছে। সেন্ট মার্টিন পরিবহন স্লিপার কোচ বাস, অশোক লেল্যান্ডের গাড়ি মোস্ট প্রবাবলি। ইয়াস ইয়াস, দিস ইজ অশোক লেল্যান্ডের গাড়ি, বাস লাভার, সেন্ট মার্টিন পরিবহন। লাল সবুজ কালারফুল একটা বাস, সবুজ কালার, লাল কালার, সূর্যের মতো কালার নিয়ে চলে যাচ্ছে লাল সবুজ এসি বাস। নোয়াখালী থেকে ঢাকায় ঢুকে গেল ইম্পেরিয়াল এক্সপ্রেস স্লিপার কোচ বাস, খুব গতি নিয়ে ঢাকায় ঢুকছে। ইয়েস, ড্রাইভার যাত্রী নিয়ে যাও। সোহাগ প্রেস্টিজ, ওয়াও, সোহাগ প্রেস্টিজ বাস দেখলাম, লাক্সারা ডাবল ডেকার বাস, বাংলাদেশের সবচেয়ে দামি বাস কিন্তু এটা। আর আপনারা কিন্তু কেউ কমেন্ট করে জানাচ্ছেন না কোন বাসের ভিডিওটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে। ওয়াও, মাই ফেভারিট এসআর প্লাস হুন্ডাই ইউনিভার্স, কিভাবে দুরুনি দিয়ে ঢাকার ভিতর ঢুকে যাচ্ছে। আমার খুব পছন্দের একটা বাস, আমার ফেভারিট বাস আসলে সেন্ট মার্টিন ট্রাভেলস, অশোক লেল্যান্ড এসি এবং নাভিনের স্ক্যানিয়া মাল্টি এক্স, বাংলাদেশের সবচেয়ে লম্বা বাস, যেই বাসটা সেই বাসটা মাল্টি এক্স বাস এই মাত্র ঢাকায় ঢুকলো আমিন বাজার থেকে। ওয়াও, আরাফাত এসি ঢাকা থেকে আইচারের এসি বাস, সুন্দর পেইন্টটা কিন্তু সুন্দর করছে, জাস্ট সিমসামের মতো ওদিকে এনা ঢুকতেছে, দেখতেই পাচ্ছেন। এশিয়া এয়ারক্রস স্লিপার কোচ বাস, ছোট রুটে বড় কাজ আসলে, মায়ামি আর কন লেল্যান্ড টাটার গাড়ি মনে হয় নাকি লেল্যান্ডের গাড়ি বলতে পারতেছি না। সেন্ট মার্টিন স্কোয়ার ঢাকা ত্যাগ করছে, যে সুন্দর হর্ন দিচ্ছে। মানিক এক্সপ্রেস হিনো আর এন এইট বাস, অনেকদিন পর হিনো আর এন এইট বাস দেখলাম এস কে এস এর, কি সুন্দর ডিপারও দিল আমাকে, বাহ সুন্দর ফুলের বাস। হিমাচল এক্সপ্রেস নোয়াখালী দিকে ঢুকছে আর যাচ্ছে আর কি। এসিয়া এয়ারকন মেঘলা আকাশে ঢাকায় ঢুকছে কুমিল্লা থেকে। পাবনা এক্সপ্রেস, ওয়াও, কি সুন্দর দুরুনি দিচ্ছে পাবনা এক্সপ্রেসের স্লিপার কোচ বাসটা। হানিফ ভলভো, হানিফ এন্টারপ্রাইজ ভলভো B9R আই শিফট বাস ঢাকা ত্যাগ করছে, উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। ভলভো বাস দেখাটাও অনেক কষ্টে দেখতে পাওয়া যায় না সহজে। আমিন বাজার গিয়েছি, এদিকে সেন্ট মার্টিন গেল, এদিকে এস এন পরিবহনের স্লিপার কোচ বাস ঢাকায় ঢুকলো। ওদিকে আবার পিঙ্কি হিনো আর এন এইট বাস, ওয়াও, পিঙ্কির বাস ঢুকলো হিনো আর এন এইট বাস, ইস ময়লা পড়ছে। এদিকে 46 এক্সপ্রেস স্লিপার এয়ার কন ঢুকে গেল, শৌখিন কি বলবো, সরি। আচ্ছা, এস এন এন্টারপ্রাইজের পরিবহন, এস এন পরিবহন ঢাকায় ঢুকলো, গাবতলির দিকে যাচ্ছে স্লিপার অ্যান্ড বিজনেস ক্লাস সুইট ক্লাস বাস। গ্রামীণ ট্রাভেলস ইনো একে ওয়ান জেএসি বাস ঢাকা দেখ করছে, উত্তরবঙ্গে যাচ্ছে। কক্সবাজার দেখতেছি, ওয়াও, চাপাই কক্সবাজার ঠিক দেখলাম না বলতে পারি। 21 এক্সপ্রেস ইনো একে ওয়ান জেএসি বাস ঢাকায় ঢুকে যাচ্ছে। এদিকে ইয়েস, সেজুতি, সেজুতির যে অবস্থা আর কিছু বলার নেই। এস্টার লাইন হিনো একে ওয়ান জে বাস নোয়াখালীর দিকে যাচ্ছে। লন্ডন এক্সপ্রেস সেই পুরে যাওয়া বাস, একটা বাস খালকা একটু পুষছে সেই বাসটা আর কি ঢাকায় ঢুকছে, দেখতেই পাচ্ছেন বডির কী অবস্থা, যাচ্ছে তাই অবস্থা, বলার কিছু নাই আসলে। বুড়িমারি এক্সপ্রেস ঢাকায় ঢুকছে, ফ্রন্টের 12টা বেজে গেছে আর কি, পুরো বাজে, অ্যাক্সিডেন্ট করছে না। শাহপথে, শাহ আলি এসি বাস, এটা কোচ